हेलो फ्रेंड्स, वेलकम टू द न्यू एपिसोड ऑफ माय चैनल। मैं अरित्र। तो এখন এই ভিডিওর মধ্যে আমরা কিছু ট্রেলার টিজার রিঅ্যাকশনস দেব এবং তার সাথে সাথে কিছু আপডেটস, কিছু লেটেস্ট আপডেটস নিয়েও কথা বলবো। তো প্রথম আমরা কথা বলবো যে থ্রি অফ আস বলে একটি আপকামিং ছবি আছে, যেটা প্রোডিউস করেছে আলু আরভিন। তো তার ট্রেলার চলে এসেছে। এতে জয়দীপ এলাহাবাদ রয়েছে, শেফালি শাহ রয়েছে এবং স্বানন্দ কিরগিরে, যিনি লিরিক্স লেখেন, তিনিও রয়েছেন। তো ট্রেলারটা আপনারা গিয়ে থ্রি অফ আস বলে সার্চ করে ইউটিউবে ট্রেলারটা দেখুন। অপূর্ব ট্রেলার হয়েছে। এটা কোনো অ্যাকশন বেসড কাজ নয়, প্রচণ্ড হাই অকটেন, হাই ড্রামা কাজ নয়, ঠিক আছে, খুব মেন স্ট্রিম একটা কাজ নয়। খুব সিম্পল একটা স্টোরি টেলিং রয়েছে। একটি মহিলা যার ডিমেনশিয়া ধরা পড়েছে, তো তাকে তার বর, সে যেখানে ছোটো, মানে তার হোম টাউন যেখানে সে ছোটোবেলায় বড় হয়েছে, সেখানে নিয়ে গেছে। তার যে স্কুলের সময়কার যে প্রেমিক, যেটা জয়দীপ এলাহাবাদ, তার সাথে সেই মহিলার দেখা হচ্ছে। এবং এই তিনজন, হাজব্যান্ড, ওয়াইফ এবং সেই প্রাক্তন প্রেমিক, তিনজন মিলে এই টাউনের মধ্যে বিভিন্ন জায়গায় ঘুরছে, তাদের এই পুরনো সম্পর্কটার ব্যাপারে মনে করছে, ইয়ে করছে, এইগুলো নিয়েই আর কি। এটা এত সুন্দর ট্রেলারটা, ট্রেলারটা দেখার সময় বারবার মনে পড়ছিল যে ইরফান খানকে দরকার ছিল এই ট্রেলারটার মধ্যে। মানে জয়দীপ এলাহাবাদ তো খুবই ভালো করছে, বাট এই ধরনের গল্প হয়েছে, টেলার মেড ছিল হচ্ছে ইরফান খানের জন্য, ফাটিয়ে দিত আর কি। শেফালি শাহকে অসাধারণ লাগছে, স্বানন্দ কিরকিরে অসাধারণ অভিনয় করছে, জয়দীপ এলাহাবাদ করছে, আর পুরো ট্রিটমেন্টটা রিয়েলিস্টিক। যে লোকেশনসগুলোকে দেখিয়েছে এত আর্দি একটা ফিল আসছে, তার সাথে সেরকম সুন্দর মিউজিক, অসাধারণ লাগছে। তো থ্রি অফ আসের ট্রেলারটা জাস্ট দেখুন। দেখুন, যারা খুব মেন স্ট্রিম, খুব মশালা কাজ দেখতে পছন্দ করেন তাদের ভালো লাগবে না, কিন্তু যারা সিনেমা দেখেন না, যে একটা একটা বেশ সুন্দর সময় কাটালাম, একটা বেশ চোখগুলো রেস্ট পেলো, সেরকম একটা সম্পর্ক যদি দেখতে চান ট্রেলারটা দেখুন। আমার তো দারুণ লেগেছে। সো এটা প্রথম যেটা নিয়ে কথা বললাম। দ্বিতীয় আমরা কথা বলবো হচ্ছে শাস্ত্রী বিরুদ্ধ শাস্ত্রী বলে একটি ছবি আসছে, যেটা হচ্ছে আমাদের বাংলা ছবি পোস্তর রিমেক। তো এটা শিবপ্রসাদ মুখার্জি, নন্দিতা রায় তারাই পরিচালনা করছেন, তার ট্রেলার চলে এসছে। এবার এতে পারেশ রাওয়াল রয়েছে সৌমিত্র চট্টোপাধ্যায়ের রোলে এবং মিমি চক্রবর্তী নিজের রোলটাই করেছেন। তো এখানে এই ট্রেলারটা আমার, অ্যাটলিস্ট এই ট্রেলারের যে ট্রিটমেন্ট দেখতে পেলাম, সেখানে আমার মনে হলো এটা পোস্তর থেকেও ইভেন বেটার। পোস্তর মধ্যে, পোস্তর ছবিটা খুবই হিট ছবি ছিল, বাট পোস্তর থেকেও অনেক বেশি ম্যাচিওর একটা ট্রিটমেন্ট, অনেক বেশি রিয়েলিস্টিক একটা ট্রিটমেন্ট কিন্তু আমি শাস্ত্রী বিরুদ্ধ শাস্ত্রীর মধ্যে দেখতে পেলাম, ট্রেলারের মধ্যে অ্যাটলিস্ট। আর ডেফিনেটলি হিন্দি ছবি হয়েছে তার এ, আর প্রত্যেকের পারফরমেন্সও কিন্তু খুব ভালো লাগছে। মানে পরেশ রাওয়ালের পারফরমেন্স খুব ভালো লাগছে, মিমি চক্রবর্তী ইভেন আমি দেখলাম হিন্দিতে কাজ করছে, কিন্তু তার হিন্দির মধ্যে কোনো রকম বাংলা টান নেই। এবং দ্বিতীয়ত তার পারফরমেন্সের মধ্যেও একটা ম্যাচুরিটি এসছে। তো প্রত্যেকের পারফরমেন্স খুব ভালো লাগছিল, খুব ভালো ভালো অভিনেতাদেরকে নেওয়া হয়েছে, ড্রামাটা রয়েছে, একই কনফ্লিক্ট যেটা আমরা পোস্টারে দেখতে পেয়েছিলাম সেটাই দেখতে পাচ্ছি। তো দেখুন, এই ধরনের ছবি এখন যে মানে হলে খুব চলে তা নয়, দেখা যাক এই ছবিটা এলে কীরকম পারফর্ম করতে পারে এবং তারপরে যখন ওটিটিতে যাবে তখন কীরকম রেসপন্স আসে, কারণ ভায়াকমের কাজ মানে ভালোই একটা ওটিটিতে যাবে। লেটস সি কী হয়। আপনাদের বক্তব্য অবশ্যই জানাবেন যদি আপনারা এই পোস্টার হিন্দি রিমেকের ট্রেলারটা দেখে থাকেন। আমার পার্সোনালি ভালো লেগেছে বিকজ অফ দ্য মোর ম্যাচিওর ট্রিটমেন্ট এবং পারফরমেন্সেস প্রতিটা লোকের ট্রেলারের মধ্যে। এর পরবর্তী আমরা কথা বলবো যে অপূর্বা বলে একটি কাজ আসছে ডিজনি প্লাস হটস্টারে, যাতে তারা সুতারিয়া রয়েছে, রাজপাল যাদব রয়েছে এবং অভিষেক ব্যানার্জি রয়েছে, তার ট্রেলার চলে এসছে। তো এই যে ডিরেক্টর নিখিল নাগেশ ভাট, এই ট্রেলারটার ব্যাপারে কথা বলার কারণ হচ্ছে এই ডিরেক্টর, এ একটা সিনেমা করেছে কিল বলে, ঠিক আছে, যেটা আমাদের টরন্টো ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে দেখানো হয়েছে, নতুন ছেলেকে নিয়ে করেছে, ধর্মা প্রোডাকশন প্রডিউস করেছে। বাট ছবিটার মধ্যে ব্রুটাল অ্যাকশন রয়েছে, ছবিটা প্রচণ্ড প্রশংসা পেয়েছে ইন্টারন্যাশনালি, তাই জন্য এই কাজ যখন দেখলাম যে এই কাজটার সাথে তার নাম অ্যাসোসিয়েটেড আছে, আমি এই ট্রেলারটা দেখলাম এবং ট্রেলারটা বলছি ব্যাপক হয়েছে। এখানে মোস্টলি এটা NH10-এর মতো একটা গল্প আমরা দেখতে পাচ্ছি, তারা সুতারি একটা সাধারণ মেয়ে, তো সে কোথাও থেকে একটা কোথাও ট্র্যাভেল করছে এবং অভিষেক ব্যানার্জি গ্যাংটা তাকে ধরে নিচ্ছে। এই গ্যাংটা আবার ডাকাতি করতে বেরিয়েছিল, তারা এই মেয়েটাকে ধরে নিয়েছে। এবার অভিষেক ব্যানার্জি অবসেসড এই মেয়েটাকে নিয়ে, সে তাকে ছেড়ে যাবে না। রাজপাল যাদব বলছে আমরা ডাকাতি করতে বেরিয়েছিলাম, চলো। তো গ্যাংয়ের মধ্যেও একটা ইন্টারনাল কনফ্লিক্ট চলছে, প্লাস অ্যাট দ্য সেম টাইম এই মেয়েটা পালাচ্ছে, এরা খুঁজে বার করছে, রাজস্থান ইত্যাদির মধ্যে ব্যাপারটা পুরো চলছে ডেজার্টের মধ্যে। তো NH10-এর কথা বললাম, বা রোড বলে একটা ছবি রামগোপাল বর্মা নিজে প্রডিউস করেছিল, সেই সিনেমাটা তো এরকম আরও দেখেছিলাম, মনোজ বাজপাই ছিল ওখানে, ওখানেও রাজপাল যাদবের একটা ছোটো রোল ছিল, সেটার কথা মনে পড়ে। প্রচণ্ড ব্রুটাল, হেভি লাগছে, সার্ভাইভাল থ্রিলার জনরার মধ্যে পড়ছে। এই ধরনের কাজ তো সচরাচর হিন্দিতে হয় না, তো লাগ মানে দেখতে খুব ভালো লাগছে, লুক অ্যান্ড ফিল খুব ভালো, আর পারফরমেন্সেস এই ধরনের দিতে না, যারা অ্যান্টাগনিস্ট হয়, যেরকম এই রোডের কথা বলছিলাম, ওখানে মনোজ বাজপাই অ্যান্টাগনিস্ট ছিল, বিবেক ওবেরয় হিরো ছিল, মনোজ বাজপাই ফাটিয়ে দিয়েছিল। তো সেই সেম জিনিসটা এখানেও দেখতে পেলাম, অ্যান্টাগনিস্টগুলো খুব ভালো,
রাজপাল যাদব খুবই ভালো, অভিষেক ব্যানার্জিকে ব্যাপক লাগছে। তারা সুতিয়ারের থেকে আশা করবো যে সে নিজের অন্য কাজে যা অভিনয় করে তার থেকে বেটারই করবে এখানে, লেট সি। আর অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি এইখানে যেরকম এই মেয়েটার সাথে এইগুলো ঘটছে, তার বয়ফ্রেন্ড আর কি তাকে খুঁজে বেড়াচ্ছে, পুলিশের হেল্প নিচ্ছে, এ করছে, বাট তা কিছুতেই তাকে ট্র্যাক ডাউন করতে পারছে না। তো এই টাইমের মধ্যে কি তাকে খুঁজে বার করতে পারবে, না কী হবে, মেয়েটা কি মারা যাবে নাকি মেয়েটা এবার নিজে রিটালিয়েট করবে, সেগুলো নিয়ে বাকি এটা হতে চলেছে, কাজটা হতে চলেছে। তো আমার পার্সোনালি খুবই ভালো লেগেছে অপূর্ব ট্রেলারটা, আপনাদের বক্তব্য অবশ্যই জানাবেন, না দেখে থাকলে অবশ্যই দেখুন। এবার আমরা কিছু আপডেটস নিয়ে কথা বলবো। তো প্রথম আপডেটটা হচ্ছে টাইগার থ্রিকে কেন্দ্র করে। তো টাইগার থ্রির অ্যাডভান্স বুকিং শুরু হবে 5th November থেকে, এবং এর রানিং লেন্থ সম্পর্কে জানা গেছে 2 ঘন্টা 35 মিনিটের হতে চলেছে এই ছবিটা। পরবর্তী আপডেটটা হচ্ছে প্রণব মোহনলাল এবং নিবিন পলির আপকামিং ছবি নিয়ে। তো তারা একসাথে একটি ছবিতে কাজ করছেন যেটা পরিচালনা করছেন বিনীত শ্রীনিবাসন। ভারসাঙ্গালু শেষম বলে নাম এই ছবিটার, এবং এই ছবির শুটিং শুরু হয়ে গেছে কাল থেকে, চেন্নাই এবং কোয়েম্বাটুর এরিয়াতে এই ছবির শুটিং হচ্ছে। পরবর্তী আমরা কথা বলবো যে লিওর ওয়ার্ল্ড ওয়াইড বক্স অফিস কালেকশন নিয়ে। তো ছবিটা ওয়ার্ল্ড ওয়াইড 461 crores কামিয়ে নিয়েছে, দারুণ পারফর্ম করছে, ইভেন হিন্দিতেও খুব ভালো পারফর্ম করছে। এবং হিন্দিতে অ্যাকচুয়ালি লিওর শোজ যতটা মানে হলে রিলিজ করেছিল তার থেকে হলস বেড়ে গেছে। অ্যাকচুয়ালি ছবিটা খুব ভালো পারফর্ম করছে, এবং দিওয়ালি অবধি ছবিটার কাছে পুরো ফাঁকা উইন্ডো আছে, ছবিটা টুক 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 করে পারফর্ম করে যাবে। ছবিটা যে ধরনের রিলিজ পেয়েছিল, যতটা হিন্দি বেল্টেটার প্রচার হয়েছিল, সেই তুলনায় যথেষ্ট ভালো বিজনেস। ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে যদি দেখেন, ওয়েস্ট বেঙ্গলেও কিন্তু লিও খুবই ভালো পারফর্ম করেছে। পরবর্তী আমরা কথা বলবো টাইগার নাগেশ্বর রাও বলে ছবিটাকে নিয়ে। তো এই ছবিটা 37 crores গ্রস কালেকশন করেছে, এবং 20.15 crore শেয়ার কালেকশন করেছে। তো এই ছবিটা তেলেগুতে ভালো পারফর্ম করছে, হিন্দি ভার্সনটা সেইভাবে পারফর্ম করতে পারছে না, তবে এই ভার্সনটা আর কি হিন্দি ভার্সনটা সেইভাবে প্রচণ্ড বেশি পরিমাণে হলসে যে মুক্তি পেয়েছিলো তাও নয়, মানে লিওর তুলনাতে অনেক কম হলেই মুক্তি পেয়েছিলো। তো সেখানে খুব একটা ভালো পারফর্মও করতে পারিনি, এবং ছবিটা ওয়ার্ড অফ মাউথ খুব একটা ভালো নয়। পরবর্তী আমরা কথা বলবো যে শাকিব খানের আপকামিং ছবি নিয়ে। তো সে দর্দ বলে একটি ছবি করছে, বাংলার নাম দরদ, যাতে আমরা শাকিব খানের অপোজিটে সোনাল চৌহানকে দেখতে পেতে চলেছি, যিনি জান্নাত ছবিতে হিরোইন ছিলেন। ছবিটা পরিচালনা করবেন অনন্য মামুন। এই ছবিটা বাংলাদেশে তো মুক্তি পাবেই, তার সাথে এটা ইন্ডিয়াতেও মুক্তি পেতে চলেছে, এবং মাল্টিপল ল্যাঙ্গুয়েজেসে, মানে যতগুলো এখানে ল্যাঙ্গুয়েজ রয়েছে, হিন্দি, তারপরে সাউথের যে ল্যাঙ্গুয়েজেসগুলো রয়েছে তাদের রিলিজ করতে চলেছে। দেখা যাক ছবিটা কীরকম হয়। শাকিব খান এই ছবিটা অ্যানাউন্সমেন্ট করতে ইন্ডিয়াতে এসেছিলেন। পরবর্তী আমরা কথা বলবো যে কামাল হাসান 234 নিয়ে, যেটা মানিরত্নমের সাথে তিনি কোলাবরেট করতে চলেছেন নায়কানের পরে। তো শোনা যাচ্ছে 7th November কামাল হাসানের জন্মদিনের দিনকে এটার একটা অ্যাকশন বেসড টিজার আসতে চলেছে, যেটা কোরিওগ্রাফি করেছে আনবু আরিবু, এবং এই টিজারটা দিয়ে ছবিটা অ্যানাউন্স হবে। তো লেট সি কী করছে তারা একসাথে, তারা মানে দেখার জন্য মুখিয়ে আছি। এটা মানে একটা মাল্টি স্টারার হতে চলেছে, আরও অনেক ভালো ভালো অ্যাক্ট্রেসরাও রয়েছে, লেট সি কী হয়। আমি তো খুবই এক্সাইটেড এই টিজারটার জন্য। 7th November আসতে চলেছে এই টিজারটা। সুরিয়া 43 অ্যানাউন্সমেন্ট হয়ে গেছে, টাইটেলের ব্যাপারে আমরা জানতে পেরে গেছি। পুরানা নড়ু বলে নাম, সুধা গঙ্গুরা এটা ডিরেক্ট করছেন, এবং এতে দুলকার সালমান এবং নাজরিয়া ফাহাদও রয়েছে। তো এটার একটা মানে অ্যানাউন্সমেন্ট টিজার মতো ছাড়া হয়েছে, যেটা অ্যাকচুয়ালি মানে শর্ট নয়, মানে গ্রাফিক্সের মাধ্যমে করা হয়েছে, এবং এটা থেকে আমরা বুঝতে পারছি এটা একটা পলিটিক্যাল ড্রামা থ্রিলার হতে চলেছে আর কি। তার মধ্যে অ্যাকশন ডেফিনেটলি থাকবে, এখানে পলিটিক্যাল অ্যাঙ্গেল থাকবে বলেই মনে হচ্ছে, যেরকম অ্যানাউন্সমেন্ট টিজারটা করেছে। তো লেট সি কী হয়, বা গ্যাংস্টার অ্যাঙ্গেলও থাকতে পারে, লেট সি। পরবর্তী আপডেটটা ওয়ার্ড 2 কেন্দ্র করে। তো আয়ান মুখার্জি ওয়ার্ড 2 একটা শিডিউল কমপ্লিট করে নিয়েছে স্পেনের মধ্যে, যেটার মধ্যে ঋত্বিক এবং এনটিআর তারা শুটিং করেনি, তাদের বডি ডাবলসদেরকে নিয়ে, স্টান্ট ডাবলসদেরকে নিয়ে এই শিডিউলটা কমপ্লিট করা হয়েছে স্পেনের মধ্যে। ফার্স্ট শিডিউল ওয়ার্ড 2 কমপ্লিট হয়ে গেছে। পরবর্তী আমরা কথা বলবো যে পিআই মিনা বলে অ্যামাজন প্রাইমের সিরিজ নিয়ে, যেটা অনেকদিন আগেই অ্যানাউন্স হয়েছিল। তানিয়া মানিকতলা রয়েছে এখানে লিড চরিত্রে, দেবালয় ভট্টাচার্য বাংলার পরিচালক, তিনি এটা পরিচালনা করেছেন, এবং বাংলা থেকে অনেক টেকনিশিয়ানসরাও কাজ করেছে। তো এটা 3rd November অ্যামাজন প্রাইমে স্ট্রিম হতে চলেছে। এছাড়া YRF একটি অ্যানাউন্স করেছিল একটি 4-part সিরিজ ভোপাল গ্যাস ট্র্যাজেডির উপর, রেলওয়ে ম্যান বলে, যাতে মাধবন ছিল। তো সেটার অফিসিয়াল ডেট তারা জানিয়ে দিয়েছে, এটা নেটফ্লিক্সে আসবে, এবং এটা আসতে চলেছে 18th November এটা মুক্তি পাবে নেটফ্লিক্সে। ইফিতে ইন্ডিয়ান প্যানোরামা সেকশনে 3টে বাংলা ছবি সিলেক্ট হয়েছে। তো সেই 3টে বাংলা ছবি হচ্ছে অর্ধাঙ্গিনী, কৌশিক গাঙ্গুলী অর্ধাঙ্গিনী, যেটা এবছর মুক্তি পেয়েছে এবং সুপারহিট হয়েছে। এছাড়া সায়ন্তন ঘোষালের একটি ছবি আসছে, যেটা নাম হচ্ছে রবীন্দ্রকাব্য রহস্য, সেই ছবিটাও রয়েছে লিস্টে। এবং অর্জুন দত্তর ছবি, যেটা নাম হচ্ছে ডিপ ফ্রিজ, যাতে আবেগ চ্যাটার্জি রয়েছে, সেই ছবিটাও রয়েছে এই লিস্টে। এর পরবর্তী আমরা কথা বলবো যে রবিতেজের আপকামিং ছবি নিয়ে। তো রবিতেজা আবার গোপীচাঁদ মালিনীর সাথে কোলাবরেট করতে চলেছেন, যার সাথে তিনি ক্র্যাক ছবিটা বানিয়েছিলেন। এই ছবিটা প্রোডিউস করছে মাইত্রী মুভি মেকার্স, অলরেডি মুহূর্ত হয়ে গেছে। এই ছবিতে মিউজিক দিচ্ছে, ব্যাকগ্রাউন্ড মিউজিক দিচ্ছে থামান। এবং এই ছবিতে আমরা রবিতেজার সাথে প্রথমবার কাজ করতে দেখতে পেতে চলেছি, মানে একে সেলভা রাঘবনকে কাজ করতে দেখতে পেতে চলেছি, মানে ধনুষের দাদাকে। এবং তিনি খুবই ভালো পারফরমেন্স দিচ্ছেন, রিসেন্টলি যেসব সিনেমা তার দেখেছে, বাকাসুরন বলুন বা বিস্টেও একটা মজাদার পারফরমেন্স দিয়েছিলেন। তো লেট সি রবিতেজার সাথে সে যদি কমিক রোল করে নাকি সে ভিলেনের রোল করে, সেটাই দেখার মতো বিষয় হবে। পরবর্তী আমরা কথা বলবো যে থালাপতি 68 নিয়ে। থালাপতি 68 কদিন আগে পূজা ভিডিও, পূজা সেরিমানি ভিডিওটাকে ছাড়া হয়েছে, যেটার মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে থালাপতির সাথে সাথে মানে বিজয়
ভাইয়ের সাথে সাথে আরও অনেক মানে কাস্টিং রয়েছে আর কি এই ছবিটার মধ্যে। তো এটার মধ্যে মনে হচ্ছে হালকা একটা কমেডির টাচও থাকবে, প্রভুদেবা ইত্যাদি সবাই এসেছিলো, এই ছবিটা শুটিং অলরেডি চলছে, তো দেখা যাক ভেঙ্কট প্রভু বিজয়কে কীভাবে প্রেজেন্ট করতে পারে। ভেঙ্কট প্রভু তো একটু সিনিয়র ডিরেক্টর, মানে অ্যাটলি বলুন বা আমাদের নেলসন বলুন বা লোকেশের থেকে অনেকটাই সিনিয়র ডিরেক্টর, তো কখনও ভেঙ্কট প্রভু খুব ইনোভেটিভ কিছু করে, কখনও কিছু মানে ভালো করে না, লেটস সি। তো পূজার সেরেমনি ভিডিওটা আপনারা দেখতে পারেন, ইউটিউবে অ্যাভেলেবেল আছে। তো আপডেট যেটা, সেটা হচ্ছে থালাপতি 68 যে অডিও রাইট, সেটা টি সিরিজ একটা খুবই ভালো দামে কিনে নিয়েছে। এরপর লাস্ট আমরা কথা বলবো যে মঙ্গলবার বলে একটি তেলেগু ছবি আসছে যেটা প্যান ইন্ডিয়া লেভেলে মুক্তি পাবে, তার ট্রেলার সম্পর্কে কথা বলবো। অজয় ভূপতি যে RX100 বলে ছবিটা পরিচালনা করেছিল, তারই পরিচালনার একটা ছবি, তার যে লাস্ট ছবিটা ছিল মহাসমুদ্রম যেটা সিদ্ধার্থকে নিয়ে করেছিল, সেই ছবিটা একেবারে ডিজাস্টার হয়ে যায়, তারপরে এই ছবিটা আসছে। এই ছবিটার ট্রেলার দেখার সময় আপনাকে কান্তারার ভাইব দেবে ডেফিনেটলি, সেখানে একটা মিস্ট্রিক্যাল যেরকম এলিমেন্ট ছিল সেটা এখানেও রয়েছে, সেটা ভালো লাগে। বা ট্রেলারটা একটু বড় হয়ে গেছে এবং ট্রেলারটার মধ্যে দেখলাম একটা সেক্সুয়াল অ্যাঙ্গেলও রাখা হয়েছে। আপনারা যদি RX100 ছবিটা দেখে থাকেন ওখানেও দেখবেন একটা সেক্সুয়াল অ্যাঙ্গেল ছিল, এটাকে এই ডিরেক্টর খুব মানে এক্সপ্লিসিটলি দেখায়, তো সেই ব্যাপারটাকেও রাখা হয়েছে। তার সাথে একটা কান্তারার মতো ব্যাপার আছে। মেকিংটা ভালো লাগছে, টেকনিক্যালি ওয়েলমেড, BGM ভালো, ক্যামেরার কাজ ভালো, এডিট করা হয়েছে ভালো, বাট ট্রেলারটা বড় হয়ে গেছে এবং কোথাও একটা গিয়ে মনে হচ্ছে যে কান্তারার ভাইবটাকেই আবার করে ক্রিয়েট করবার চেষ্টা করেছে, যেটা খুব একটা ভালো লাগেনি। কারণ একটা ছবি যদি সাকসেসফুল হয়ে যায় সেই ডকুমেন্টারি আরেকটা ছবি তৈরি হয়, তখন খুব একটা এক্সাইটমেন্ট থাকে না। তো এটা আমাকে অনেকেই পাঠিয়েছিল, তো আমি ট্রেলারটা যেহেতু দেখলাম হিন্দিতেও চলে এসেছে, হিন্দিতেও মুক্তি পাচ্ছে, লেটস সি হিন্দিতে কিছু করতে পারে কিনা, বা আমাদের আপাতত দৃষ্টিতে হয়তো ট্রেলারটা মানে কান্তারার মতো মনে হচ্ছে, হয়তো ছবিটা মুক্তি পেলে সম্পূর্ণ অন্য কিছু বুঝতে পারবো, লেটস সি কী হয়। আপনাদের মতামত অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন এবং এই লেটেস্ট আপডেটগুলো নিয়ে আপনাদের কী রিয়াকশন অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। এই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।